চাকরি নিয়ে দুর্নীতির শেষ নেই, রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব, তারই মধ্যে বকেয়া বেতনের দাবিতে বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি বস্ত্র শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ির সামনে বিক্ষোভ মৎস্য দপ্তরের কর্মীদের। অভিযোগ, দীর্ঘ ন মাস ধরে মিলছে না বেতন, তাছাড়া বিনা নোটিশে অবৈধভাবে বসিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু কর্মীকে। এখন পরিজনদের মুখে কিভাবে অন্ন তুলে দেবেন সেই চিন্তায় ঘুম উড়েছে তাদের। চরম অনিশ্চয়তার মধ্যে কাটছে দিন। আমাদের অনেকদিন ধরে ন মাস ধরে বেতন হচ্ছে না, তার জন্য মৎস্য দপ্তরে কাজ করি, আর আমাদেরকে কিছু ছেলেকে বসিয়ে রেখেছে অবৈধভাবে, কোনো লিখিত অভিযোগ না দিয়েই বেতন নাই। তারপর এমনও হচ্ছে যে মানে বেতন মানে অনিশ্চিত আর কি, ভবিষ্যৎটাই তো অনিশ্চিত। এবারে আমাদের পরিবার আছে, তাদের মুখে তো দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে হবে, তবে কোথায় এই একটা কাজের উপর ভরসা। বিক্ষোভ অস্বীকারের পাশাপাশি সমাধানের আশ্বাস মন্ত্রীর, একই সঙ্গে উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টিও দেখা হবে বলে জানিয়েছেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। দেখুন, এটা ঠিক নয়, আমাদের বাড়িতে এসেছিল তারা, বিক্ষোভ দেখাতে কেউ আসেনি, তাদের অসুবিধার কথা বলতে এসেছিল। তারা তাদের কাগজ দিয়ে গিয়েছে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব যাতে সমস্যার সমাধান হয়। ন মাস ধরে বেতন পায়নি, না বেতন হচ্ছে, এক এক করে হচ্ছে, বেতন নিয়ে ব্যাপার নেই, এবং প্রোডাকশানটাও বাড়াতে হবে। সেটা কীভাবে করা এই করে এই সমস্যার সমাধান হয় সেটা সামনের দিনে। নিয়ম না মেনে টাকার বিনিময়ে মিলেছে চাকরি, আরও বিক্ষোভাবে কটাক্ষ বিজেপির। হাজার হাজার বেকার যোগ্যতা নিয়ে বসে আছে, কিন্তু তাদেরকে চাকরি দেবে না। কিন্তু এদের কাছে কাঠ মানিটা হচ্ছে মেন, যেখানে কাঠ মানি পেয়েছে সেখান থেকেই চাকরি পয়সা নিয়ে তারা চাকরি দিয়েছে আজকে। তাই নিয়ম না মেনে চাকরি হয়েছে, সরকারি চাকরি তো অত সহজ জিনিস নয়, নিয়ম নীতি মেনে করতে হয়। সেইগুলোতে এদের দিমাগে তো মাথায় তো গোবর ভরা, সেটা জানে না, তখন টাকার লোভে করে ফেলেছে, আজকে তার শাস্তি ভুগছে। এটা বিক্ষোভ কেন, আরও বিক্ষোভ হবে, ভবিষ্যতে আরও বিপদ হবে। জানা গিয়েছে 2016 সালে দ্বিতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় আসার পর মৎস্য দপ্তরের মন্ত্রিত্ব পেয়েছিলেন চন্দ্রনাথ সিনহা। তিনি মৎস্য দপ্তরের মন্ত্রী থাকাকালীনই এই সমস্ত কর্মীদেরকে নিয়োগ করা হয়েছিল, তাই তার বাড়ির সামনে এসে বিক্ষোভে সামিল হন তারা। এখন মন্ত্রীর উপরই আস্থা রাখছেন বিক্ষোভকারীরা, তবে সুরাহা যদি না হয় কোন পথে এগোবেন তারা তা বলবে সময়। বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।